টপিকস আমরা চেস্ট টুমা, চেস্ট টুমা এন্ড অ্যাবডোমিনাল টুমা, অ্যাবডোমিনাল টুমা নেক্সট ক্লাসে আমরা ইয়ে করবো, আজকে হচ্ছে টোটাল চেস্ট টুমা। আই থিঙ্ক তোমাদের চেস্ট টুমা অলরেডি ফোর্থ ইয়ারে কারিকুলামে পড়ানো হয়েছে, পড়ানো হয় না ফোর্থ ইয়ারে চেস্ট টুমা? পড়ানো হয়েছিল ফোর্থ ইয়ারে চেস্ট টুমা? তারপরে আমরা ট্রাই টু আউটলাইন দ্য অল দা পয়েন্টস এন্ড দা কমন কজ এন্ড কমন প্যাথোলজি ফলোয়িং চেস্ট ইঞ্জুরি, চেস্ট টুমা। এটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে রিটেনে আসে কমনলি একটা সেগমেন্টে, চেস্ট ইঞ্জুরি বা ডিফারেন্ট টাইপ অফ চেস্ট কমপ্লিকেশন এর রিটেনে কোয়েশ্চন দেওয়া হয়, সেট আপ করা হয় রিটেনে। যেহেতু ক্লিনিক্যালি লং কেস শর্ট কেসে সাধারণত ইঞ্জুরি চেস্ট ইঞ্জুরি পেশেন্ট থাকে না, রিটেনে ইঞ্জুরি পেশেন্ট বা ইঞ্জুরি রিলেটেড কোয়েশ্চন বা টপিকস রিটেনেই বেশি সেট আপ করা হয়। এছাড়াও তোমাদের এখানে অস্পিত একটা যে কোনো কম্পোনেন্ট থাকতে পারে এখানে অস্পিতে, এবং চেস্ট রিলেটেড কোনো রেডিওগ্রাফ বা এক্সরেও তোমাদের অস্পিতে থাকতে পারে। তাহলে টপিকস ইম্পর্টেন্ট টপিকস, এছাড়াও ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিস ইন্টারনে ইট ইজ ভেরি কমন কমন ইনসিডেন্স, কমন ইন চেস্ট ইঞ্জুরি। অ্যাবাউট থিওরিটিক্যালি বলা হয়েছে বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মোর দেন 25% অফ টুমা ডেথ ইজ চেস্ট ইঞ্জুরি ডেথ। এখন হচ্ছে বর্তমানে মডার্ন ওয়ার্ল্ডে যা কজ অফ আননেচারাল ডেথ ইজ মোস্টলি ডিউ টু টুমা রিলেটেড এবং এর ভিতরে 25% অফ দ্য ডেথ ডিউ টু টুমা ইজিলি ডিউ টু চেস্ট ইঞ্জুরি। তো চেস্ট টুমা মোডটা কি? মোড হচ্ছে ইট মে ব্লান্ট ইঞ্জুরি, পেনিট্রেটিং ইঞ্জুরি অর ক্রাশ ইঞ্জুরি। সো মোড অফ ইঞ্জুরি হচ্ছে আইদার ব্লান্ট, পেনিট্রেটিং অর ক্রাশ ইঞ্জুরি। কেন হয় রিয়েটিভলি দেখি, চেস্ট মোস্টলি অ্যাক্সিডেন্টাল অর হোমিসাইডাল, চেস্ট ইঞ্জুরি মোস্টলি অ্যাক্সিডেন্টাল অর হোমিসাইডাল। অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি উইথ মোস্টলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম হাইট অর মেশিনারি ইঞ্জুরি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম হাইট, মেশিনারি ইঞ্জুরিস এন্ড আদার্স অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি। আর হোমিসাইডের ভিতরে কমনলি হচ্ছে স্টেব ইঞ্জুরি, বুলেট ইঞ্জুরি, ইঞ্জুরি ডিউ টু বম ব্লাস্ট এন্ড আদার্স। এগুলো জাস্ট হচ্ছে মোড অফ ইঞ্জুরি অ্যান্ড কমন ইটিওলজি অফ চেস্ট ইঞ্জুরি। এগুলো ভেরি কমন জানো তোমরা সবাই। এখন চেস্ট ইঞ্জুরি জানো চেস্ট ইজ ইম্পর্টেন্ট, যে আমরা চেস্ট বা থোরাক্স বা থোরাসিক ইঞ্জুরি, দ্য এরিয়া কন্টেইন সো মেনি ভাইটাল স্ট্রাকচার। সো হোয়াট আর দ্য লাইকলি প্যাথোলজি, চেস্ট ইঞ্জুরির জন্য কি কি সার্জিক্যাল প্যাথোলজি ডেভেলপ করতে পারে, যদি আমরা একটা আউটলাইন দিই। তাহলে প্রথমেই যেহেতু বলছি মোড অফ ইঞ্জুরি মোস্টলি অ্যাক্সিডেন্টাল, তাইলে চেস্ট ইঞ্জুরি মে নট বি আইসোলেটেড। কমনলি চেস্ট ইঞ্জুরি ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ এ পার্ট অফ পলিটোমা, অর্থাৎ পেশেন্ট একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট যখন আসে তার শুধু আইসোলেট চেস্ট ইঞ্জুরি তবে নট নেই আসে, দে আর মে বি অ্যাসোসিয়েটেড হেড ইঞ্জুরি, দে আর মে বি অ্যাসোসিয়েটেড ফ্র্যাকচার অফ দ্য different bones, bony fracture, the limbs, there may be abdominal injury or injury to the other part of the body. Sutran, chest injury patient may present, commonly present as a part of polytrauma. Polytrauma patient is hathe, amra chest injury component is pete pari. So the second amake first notice korte vaje, which is the most serious polytrauma. The patient is একই সাথে সমানভাবে অ্যাড্রেস করতে হবে। সামটাইম চেস্ট ইঞ্জুরি মেবি আইসোলেটেড, চেস্ট আইসোলেটেড, যেমন পেরিটারি ইঞ্জুরি বা সিম্পল ব্লান্ট টুমা,
কমনলি যে হোমিসাইডাল ইঞ্জুরি গুলোতে চেস্ট ইঞ্জুরি মেবি আইসোলেটেড, যেমন একটা স্টেম ইঞ্জুরি মেবি আইসোলেটেড চেস্ট ইঞ্জুরি, আর একটা বুলেট ইঞ্জুরি দ্য চেস্ট ইট মে বি আইসোলেটেড চেস্ট ইঞ্জুরি, আর ডাইরেক্ট ব্লান্ট ট্রুমা টু দ্য চেস্ট মে বি কজিং সফট টিস্যু ইঞ্জুরি অর ফ্র্যাকচার অফ দ্য রিবস ইট মে বি আইসোলেটেড চেস্ট ইঞ্জুরি। তাহলে চেস্ট ইঞ্জুরি প্যাথোলজি বা সার্জিক্যাল প্যাথোলজি যে আমরা আলাপ করি যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ চেস্ট ইঞ্জুরি, হোয়াট আর সার্জিক্যাল প্যাথোলজি, তাহলে আমরা এটাকে ব্রডলি ভাগ করি চেস্টের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হিসেবে আমরা দেখতে পারি কোথায় কোথায় ইঞ্জুরি হতে পারে চেস্ট ইঞ্জুরি। প্রথমে বাইরের থেকে যে আসি এখানে চেস্ট ওয়াল ইঞ্জুরি, চেস্ট ইঞ্জুরি মে বি জাস্ট ইনভলভ দ্য চেস্ট ওয়াল অনলি, হ্যাঁ ভিতরে কোনো ভাইটাল স্ট্রাকচার ইনভলভ নাও করতে পারে চেস্ট ওয়াল ইঞ্জুরি। চেস্ট ওয়াল বলতে কম্পোনেন্টগুলো আমাদের জানতে হবে এখানে কি আছে, যে স্কিন সাবকিউটেনাস টিস্যু অ্যান্ড মাসল মাসল। তাহলে স্কিন ইট মে ইনভলভ অনলি দ্য স্কিন সাবকিউটেনাস টিস্যু অ্যান্ড মাসল, ইট মে বি এ ব্লান্টোমা অর ইট মে বি এ শার্প কাট ইঞ্জুরি। তাহলে ইট মে ইনভলভ দ্য স্কিন সাবকিউটেনাস মাসল, কি ফর্ম হতে পারে, দেয়ার মে বি সাম ব্রুইজ অর হেমাটোমা, ইয়েস দেয়ার মে বি কাট ইঞ্জুরি অর দেয়ার মে বি ল্যাসারেশন অফ দ্য স্কিন সাবকিউটেনাস টিস্যু অ্যান্ড মাসল ল্যাসারেশন। সো ইট ইজ জাস্ট লাইক আদার সফট টিস্যু ইঞ্জুরি অফ দ্য বডি, দে আর মে নট ইনভলভিং দ্য ভাইটাল স্ট্রাকচার অফ দ্য থোরাসিক কেজ, ইট মে বি মাইনর চেস্ট ওয়াল ইঞ্জুরি বা সফট টিস্যু ইঞ্জুরি, ইট মে বি ইনজুর্ড দ্য থোরাসিক কেজ, যখনই থোরাসিক কেজ বা রিব ইনভলভমেন্ট হয় অফ দ্য ফোর্সটা ভায়োলেন্ট হয় ইনভলভিং দ্য ইন্টারনাল স্ট্রাকচার দেন দ্য সিরিয়াস কনসিকুয়েন্স হ্যাপেন। প্রথমে বলছি আমরা চেস্ট ওয়াল ইঞ্জুরির ভিতরে স্কিন সাবকিউটেনাস মাসল ইঞ্জুরি, এরপরে আসতেছি ইঞ্জুরি থোরাসিক কেস। থোরাসিক কেস বলতে যে কি আছে এখানে, রিবস আছে এখানে, ভার্টিব্রা আছে, স্টার্নাম আছে, হ্যাঁ সামটাইম ক্লাভিকল অলসো উই কনসিডার পার্ট অফ থোরাসিক কেস, দো ইট ইজ ইনভলভিং দ্য আপার গার্ডেল, তারপরও এটা আমরা ধরে নিই। তাহলে থোরাসিক কেস ইঞ্জুরি কি হতে পারে, দেয়ার মে বি রিব ফ্র্যাকচার, ইট মে বি সিম্পল রিব ফ্র্যাকচার, সিঙ্গেল অর টু অর থ্রি রিব ফ্র্যাকচার্স। তাহলে থোরাসিক কেস ইঞ্জুরি কি হতে পারে, রিব ফ্র্যাকচার, রিব ফ্র্যাকচার ইট মে বি সিম্পল রিব ফ্র্যাকচার ইনভলভিং সিঙ্গেল রিব, হ্যাঁ টু অর থ্রি রিবস ইন সিঙ্গেল সেগমেন্ট, ইট মে বি ফ্ল্যাল চেস্ট। ফ্ল্যাল চেস্ট কি, ইফ দ্য রিব ফ্র্যাকচার অকার্স ইউজুয়ালি থ্রি অর মোর রিবস, ফ্র্যাকচার অকার্স ইন টু সেগমেন্ট, দুটো সেগমেন্টে যদি ফ্র্যাকচার হয়, তিন এবং তার চেয়ে বেশি রিব যদি ফ্র্যাকচার হয়, তাহলে ইন্টারভেনিং যে ফ্র্যাকচার সেগমেন্ট ইজ লুজ ইটস অ্যানকোরিং উইথ আদার পার্ট অফ দ্য থোরাসিক কেস, সো ইট মুভস প্যারাডক্সিক্যালি উইথ মুভমেন্ট অফ রেসপিরেশন। এটা একটু পরে ক্লিয়ার করতেছি, তাহলে এটা ফ্ল্যাল চেস্ট, ফ্ল্যাল চেস্ট পরে আমরা আলাদা করে ডিসকাস করবো, এটা একটু পরে আসতেছে, নামটা বলে না শুনে রাখো তোমরা, তোমরা আগেও পড়ছো। তাহলে থোরাসিক কেজ ভিতরে কি আসছে, ইট মে সিঙ্গেল রিব ফ্র্যাকচার অর সিম্পল রিব ফ্র্যাকচার্স, ইট মে ফ্ল্যাল চেস্ট, দে আর মে বি ইঞ্জুরি টু দ্য ভার্টিব্রা অর মে বি ইঞ্জুরি টু দ্য ক্লাভিকল। আর থোরাসিক কেজে ইঞ্জুরি হতে পারে, যে কোনো স্ট্রাকচার ইঞ্জুরি হতে পারে, ইট মে বি আইসোলেটেড সিঙ্গেল অর মাল্টিপল। এরপরে যে ভিতরে যাই আমাদের আসতে চলে প্লুরা, চলে বোথ প্যারাটাল প্লুরা অ্যান্ড ভিসেরাল প্লুরা, ইফ দি প্লুরা ইজ ব্রিচ ডিউ টু দিস ইঞ্জুরি ব্লান্ট অর পেনিট্রেটিং, দে আর মে বি কজেস লিকেজ অফ এয়ার, ইফ পেনিট্রেটিং ইঞ্জুরি পেনিট্রেশন কম ফ্রম আউটসাইড অ্যান্ড ব্রিজ দ্য প্যারাটাল প্লুরা অ্যাজ বিকজ দ্য ইন্ট্রাথোরাসিক প্রেশার ইজ অলওয়েজ নেগেটিভ, সো দে আর মে গো ইনসাইড, অর ডিউ টু ব্লান্ট টুমা অর পেনিট্রেটিং টুমা অর এনি ফর সোর্স অফ টুমা ব্লান্ট টুমা মে কজেস ইঞ্জুরি টু দ্য শেয়ারিং ফর ভিসেরাল প্লুরা অর ইঞ্জুরি দ্য অ্যালভিওলাই, দে আর মে বি এয়ার কাম ফ্রম দ্য লাংস ইন দ্য প্লুরাল ক্যাভিটি, সো দে আর ইজ কালেকশন অফ এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি মে কজেস নিউমোথোরাক্স, কন্ডিশন ইজ কল নিউমোথোরাক্স, এয়ার মে গো ফ্রম আউটসাইড অর ইট মে
come from the injured the lungs. So it causes pneumothorax. Pneumothorax, accumulation of air within the pleural cavity. Accumulation is called pneumothorax. Category, it may be open or tension pneumothorax. Tele plural injury is pneumothorax. Injure the lungs. Lung parenchyma injury hoy due to violent force. There may be contusion, pulmonary contusion or laceration. Blunt tumor the beshoy, pulmonary contusion or due to severe bullet injury. Or missile injury, bomb blast injury may causes laceration of the lung tissue, may cause injury to the pulmonary vessels or pulmonary vasculature vessels or maybe bronchial tree injury. The lung injury the pulmonary contusion or pulmonary laceration. It put as the hemothorax. Hemothorax is a key collection of blood within the thoracic cavity, pleural cavity. Blood may become any source. Chestal injury থেকেও যদি এখানে interstitial vessel injury হয় সেখান থেকে blood যেতে পারে due to rib fracture or there may be injury to the esophagus vein or injury to the lungs. Lungs injury পরও there may be collection of blood within the pleural cavity. This condition is called hemothorax or it may blood may come from major vascular injury, hemothorax. আর কি বাকি chestal injury chest injury ভিতরে আর there is structure কি there are some protective structure. Yeah, within the medicinum. Here, lungs, as I'm a chest wall bollam, rib fracture bollam, therefore, pleura injury, lungs injury. Yes, sir, there are some very protective organ or structure in the chest within the thoracic cavity. Kiki, as I say, medicinal injury, medicinum. Amajani in the posterior medicinum is very much protective area medicinum. Kita Shagan medicinum or superior medicinum. কি থাকে এখানে মেজর ভেসেল থাকে ইট মে বি অ্যাওর্টা থাকে এখানে হ্যাঁ ইসোফেগাস থাকে এন্ড ট্যাকিয়া এবং ব্রঙ্কাস তাহলে মেডিস্টেমে যা মেজর স্ট্রাকচারগুলো থাকে ভাইটাল স্ট্রাকচার কি থাকে এখানে মেজর এয়ারওয়ে ট্যাকিয়া ব্রঙ্কাস থাকে এখানে মেডিস্টেমে এন্ড ভেসেল থাকে মেজর ভেসেল হ্যাঁ অ্যাওর্টা এবং ইসোফেগাস সুতরাং যদি খুব বেশি সিভিয়ার ফোর্স যদি হয় ইঞ্জুরি It may involve and cause a medicine injury or a penetrating injury, a bullet pass corrigal medicine that may injure this vital structure, medicine injury. Violent force, fall from height may causes medicine injury, sharing force. Archaeas at the most vital is the heart. So there may injure the heart, cardiac injury. Heart injury in heart, cardiac injury. It begin by other cardiac injury, it may just minor injury may causes collection of blood in the pericardial cavity, cardiac tamponade, or may causes myocardial contusion if this is causes hematoma of the cardiac muscle, myocardial contusion. Just a diaphragm, it may cause a diaphragm injury. Surgical pathology, chest tumor. Either isolated chest injury or as a part of polytuma may causes any of the structure, anatomical structure of the thoracic thorax may cause injury. Je dhore abar repeat kori, shurute jodi boli je chest wall injury, it may involve the only the superficial structure, skin, subcutaneous and muscle in the form of bruise or hematoma or a cut injury or laceration. Second ki bolche thoracic case injury. Case bolte amra it may rib fracture, either simple rib fracture, two or three segment rib fracture, single segment, or rib fracture multiple segment, three or more ribs may cause flat chest, a condition that I've already discussed courtesy. There may injury to the clavicle, direct violent force, or indirect trauma, or injury to the vertebra, or injury to the anterior chest, sternum, or minimum sternum. Pleura injury. Pleural injury, pleural beach, commonly there may formation of collection of air in the pleural cavity called pneumothorax. It may be open pneumothorax or tension pneumothorax on a pleural apothesis. Therefore, injury the lungs, either form of pulmonary contusion or pulmonary laceration. There may be collection of blood in the pleural cavity called hemothorax or medicinal injury, either
major blood vessel, esophagus, or tracheobronchial injury. There may be cardiac injury, injury the heart or pericardium, or injury the diaphragm. These are the surgical pathology or the consequence of chest injury. এখন আমরা এর ভিতরে আমরা আইসোলেটেড যে আলাপ করব আমরা প্রথমে আলাপ করব আমরা এখানে যে হোয়াট ইজ ফ্ল্যাল চেস্ট থোরাসিক কেস ফ্ল্যাল চেস্ট তোমরা জানো তোমরা একজন বলো তো ফ্ল্যাল চেস্ট এনিবডি প্লিজ হোয়াট ইজ ফ্ল্যাল চেস্ট এটা শর্ট নোট আসে পরীক্ষায় প্রায় সময় কি বলতে পারো ফ্ল্যাল চেস্ট বলতে কি বুঝো আমার কথা শোনা যাচ্ছে আর ইউ হিয়ারিং মি জি স্যার ফ্ল্যাল চেস্ট বলতে পারবে কি ফ্ল্যাল চেস্ট বলতে কি বুঝো স্যার মানে পরপর কয়েকটা রিবস যদি মানে মানে প্যারালালি যদি ব্রেক হয়ে যায় তখন সেটার মুভমেন্টটা হচ্ছে স্যার রেসপিরেটরি মুভমেন্টের সাথে মানে কন্টিনিউয়াস হয় না মানে ঠিক আছে তোমার কথা ঠিকই আছে এখানে কার কথা বলছি আমি ডেফিনিশন আই থ্রি অর মোর রিব ফ্র্যাকচার মানে কোন কোন শুধু মাল্টিপল রিব বলছি এখানে ঠিক আছে মাল্টিপল রিব বলছি অনেকটা কিন্তু যদি বলো হ্যাঁ মাল্টিপল রিব ফ্র্যাকচার ইজিলি থ্রি অর মোর তিন অথবা বেশি থ্রি কেন বলা হলো এখানে দুটো রিপ ফেলে তো দুইটা রিপ আছে দুইটা রিপ ফ্র্যাকচার তোমার দুটো সেগমেন্ট হয়ে গেল সেটা আমার থ্রি আর মোর গেল কেন মাঝখানের সেগমেন্টটা তো তাহলে আইসোলেটেড হবে না অন্যগুলোর থেকে তিনটা রিপ স্যার প্যারাডক্সিক্যাল মুভমেন্টের জন্য স্যার তিনটা লাগবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তিনটা কেন কারণটা কি কারণ থাকতে হতো দুটো হলো অসুবিধা দুটো রিবের ফ্র্যাকচার দুই সাইডে ফ্র্যাকচার দুটো রিবের ফ্র্যাকচার হলো দুইটা দুইটা ওয়ালে ফ্র্যাকচার দুটো রিবের টু রিব ফ্র্যাকচার ইনটু অ্যাডজাসেন্ট সাইড তাহলে তো মাসকানার সেগমেন্টটা তো ফ্রি হয়ে যাচ্ছে দুইটো রিবের বলা হচ্ছে যে যে দুটো রিবে ফ্র্যাকচার হয় তাহলে উপরে রিবের সাথে তার ইন্টারক্রাশনাল মাসল অ্যাটাচমেন্ট যদি অ্যানকরিং পার্ট প্রিজার্ভ থাকে বুঝতে পারছো পৈতৃরা রিবের উপরে রিবের সাথে তার এভরি রিবস হ্যাজ কানেকশন উইথ দ্য আপার ও লোয়ার রিবস বাই ইন্টারন্যাশনাল মাসল সুতরাং দুটো সেগমেন্ট ফ্র্যাকচার হলো দুটো রিব হলো উপরে রিবটা উপরে রিবের সাথে তার উপরে আর নিচেরটা তার নিচের রিবের সাথে মাসলের অ্যাটাচমেন্টটা প্রিজার্ভ থাকে সুতরাং তার প্যারাডক্সিক্যাল মুভমেন্ট বা ফ্রি ফ্ল্যাল সেগমেন্ট হয় না তিনটে ফ্র্যাকচার হলে তিনটে রিব ফ্র্যাকচার হলে মাঝখানে রিবটা আনস্টেবল হয়ে যাচ্ছে এখানে সে উপরে রিপটো ফ্র্যাকচার তার নিচে রিপটো ফ্র্যাকচার তো অ্যাট লিস্ট থ্রি অর মোর রিপ ফ্র্যাকচার যদি হয় টু অ্যাডজাসেন্ট সেগমেন্ট এক পাশে দুটো সেগমেন্ট ফ্র্যাকচার হলো তাহলে বোনিক কানেকশন লস্ট হয়ে গেল এবং তার দেয়ার ইজ এনকোডিং অ্যাকশন বাই দ্য ইন্টারন্যাশনাল মাসল অলসো লস্ট হয়ে গেল মাঝখানে সুতরাং এটা টোটালি দ্য ইন্টারভেনিং সেগমেন্ট বিকাম ফ্ল্যাল টোটালি ইন্টারভেনিং সেগমেন্ট তিনটে রিপ ফ্র্যাকচার তোমার এই ইন্টারন্যাশনাল মাসলের সাথে লাগানো আছে এইখানে ফ্র্যাকচার হলো এইখানে ফ্র্যাকচার হলো দু জায়গায় ফ্র্যাকচার হওয়ার পরে মাসকাল সেগমেন্ট যদি দুটো রিব হয় ইফ টু রিবস এইটা উপরের মাসল থেকে থাকে অ্যানকোর করছে এটা নিচের মাসল অ্যানকোর করছে ফ্র্যাকচার দুই জায়গায় হয়েছে বনি অ্যাটাচমেন্ট লস কিন্তু মাসকুলার অ্যাটাচমেন্টের জন্য তার অ্যানকোরিং পার থাকে তিনটা রিব ফ্র্যাকচার হলে মাসকানারটা তার উপরেটা আনস্টেবল নিচেরটা আনস্টেবল মাসকানারটা আনস্টেবল থাকে দুই সাইডে বনি ফ্র্যাকচার তো আছে এই জন্য বলে অ্যাটলিস্ট থ্রি অর মোর রিব ফ্র্যাকচার ইন টু অ্যাডজাসেন্ট সেগমেন্ট তাহলে ইন্টারভেনিং সেগমেন্ট হ্যাঁ বিকাম ফ্ল্যাল বা ফ্রি হয়ে যায় ফ্ল্যাল ইট মুভস প্যারাডক্সিক্যালি উইথ রেসপিরেশন ইট মুভস প্যারাডক্সিক্যালি উইথ রেসপিরেশন সো ইট মুভস প্যারাডক্সিক্যালি উইথ রেসপিরেশন অর্থাৎ রেসপিরেশনের সাথে এটা প্যারাডক্সিক্যালি মুভ করে সুতরাং ফ্ল্যাল ফ্ল্যাল চেস্ট ফ্ল্যাল সমস্যা কি হয় ফ্ল্যাল চেস্টে হোয়াট আর দ্য প্যাথোলজি এই প্যারাডক্স মুভমেন্ট অসুবিধা কি
আপনি মাল্টিপল টু সেগমেন্টে, এতে মেইন প্যাথোলজি বলতে দুটো, একটা হচ্ছে তোমার পেশেন্টের ভেন্টিলেটরি প্রবলেম, পেশেন্ট ক্যানট ভেন্টিলেট প্রপারলি, দে আর ভেরি লো টাইডাল ভলিউম, টাইডাল ভলিউমটা তার অ্যাডিকুয়েটলি সে ভেন্টিলেট করতে পারছে না, দ্যাট ইজ অন দ্য প্রবলেম। তার চেয়ে বেশি প্রবলেম হয়, হ্যাঁ, এজ বিকজ দেয়ার উইল বি প্লাস যে তিনটা রিব ফ্র্যাকচার হয়েছিল, দেয়ার মাস্ট বি এ হ্যাঁ মেসিভ ইঞ্জুরি, মেসিভ ইঞ্জুরি, আইদার ব্লান্ড টুমা, মেসিভ ব্লান্ড টুমা যদি না হয় তাহলে দু তিনটা রিব ইন টু সেগমেন্ট ফ্র্যাকচার হওয়া ভেরি আনলাইকলি, যে রিব মাল্টিপল রিবস ইন টু অ্যাডজাস্ট ফ্র্যাকচার, দেয়ার মাস্ট বি এ মেসিভ টুমা। মেসিভ টুমা যদি হয় শুধুমাত্র এখানে থোরাসিক কেস ইঞ্জুরি হবে না, একই সাথে, হ্যালো শুনতেছি না, আমার কথা শোনা যাচ্ছে? মাথায় ডিস্টার্ব আছে তোমার, যদি কথা না বলে আনমিউট করে রেখো। আমার কথা শোনা যাচ্ছে? multiple rib fracture occur due to usually violent force, so then there will be associated pulmonary contusion, a flail chest obviously sadate pulmonary lungs contusion thake, so that actually causes the major pathology, pulmonary contusion ki hocche thik moto tar perfusion hoy na lungs e, ebong there will be hypoxia, hypoxia shudhumatro dutu, there will be hypoxia either both ventilatory problem as well as pulmonary contusion। সাইন কি, রোগী নিয়ে আসলো, রোগী চেস্ট ইঞ্জুরি নিয়ে আসলো, তুমি ইন্টার্নি করছো ওয়ার্ডে আসো, একটা রোগী চেস্ট ইঞ্জুরি নিয়ে আসো, তুমি কি ভাবে দেখে বুঝবা যে পেশেন্টের ফ্ল্যাল চেস্ট, কি দেখে বুঝবো, হোয়াট আর দা ক্লিনিক্যাল সাইন অফ এ পেশেন্ট অফ ফ্ল্যাল চেস্ট, নাম্বার ওয়ান কি প্রথম দেখেই বুঝবা পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রেসপিরেটরি হিস্টিওট্রমা, টুমার হিস্ট্রি থাকে, হিস্টিওট্রমা পলিট্রমা অর আইসোলেটেড চেস্ট টুমার হিস্ট্রি থাকবে, সাথে তুমি দেখবা রোগী যে রোগীর সাথে লোকজন বা রোগী প্রেজেন্ট করছে অটোমেটিক পেশেন্ট, দেখলা যে পেশেন্ট হ্যাভ রেসপিরেটরি ডিস্টেস, পেশেন্ট ক্যানট ব্রেথ প্রপারলি অর ভেরি একেপনিয়া, হার্ট রেসপিরেশন, দেন ইউ জাস্ট গো ফর ইনস্পেকশন অফ দ্য চেস্ট, ইউ ক্যান সি ভিজিবলি যে দেয়ার উইল বি প্যারাডক্সিক্যাল চেস্ট মুভমেন্ট, তুমি ভিজিবলি দেখা যাবে প্যারাডক্সিক্যাল চেস্ট মুভমেন্ট, সেগমেন্ট অফ এ চেস্ট ইজ নট ফলো দ্য নর্মাল এক্সপানশন অফ দ্য চেস্ট, হ্যাঁ একটা সেগমেন্ট সাপোজ all the other is expand, it is become depressed, that paradoxical movement like this, normally it will be expand like this, there will be paradoxical movement, it has on to anashno observe kora jay, othoba sometimes we have to feel it, there is a very patient shash nite parchena, we put our hand to the chest and ask the patient to breath, then we feel there will feel, ki feel korte pari amra, we can feel fracture rib by crepitus of the rib, crepitus bony fracture feeling to attack the crepitation power jabe, there may be surgical emphysema achat collection of air in the under the skin, ebong eki sathe we can feel the paradoxical movement of the intervening segment, the loose segment power jabe, the segment is lost is contact with the other part of thoracic case, ebong eki sathe ki clinically patient ke tar hypoxia sign jemon patient er sinusitis thakte pare, othoba পেশেন্ট যদি আমরা পালস অক্সিমিটার দেখি SpO2 স্যাচুরেশন পেশেন্টে ফল করতে পারে, স্যাচুরেশন মে ফল SpO2, হ্যাঁ বর্তির সাথে সাথে আমরা যদি পালস অক্সিমিটার দিয়ে অ্যাসেস করি যে উই উইল ফাইন্ড দ্য SpO2 ইজ লো, লো SpO2 অর হাইপোক্সিয়া, সাইন অফ হাইপোক্সিয়া ফ্ল্যালচার, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট ফ্ল্যালচার পেশেন্ট ম্যানেজ কি করব আমরা, it is a
ফ্ল্যাশ টেস্ট ইজ এ সার্জিক্যাল এই প্রম্পটলি কুইক ম্যানেজমেন্ট লাগবে সুতরাং হোয়াট আর উই গো ফর ইনভেস্টিগেশন তাহলে কোয়েশ্চেন হচ্ছে উই ইফ পেশেন্ট কন্ডিশন ইজ অ্যাসেস করতে হবে অ্যাসেস করে পেটের কন্ডিশনের সিবিআইট অনুযায়ী উই ক্যান গো ফর ট্রিটমেন্ট ইনিশিয়াল রিসার্চেশন সাম ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট একে সাইড বাই সাইড এইসব পেশেন্টের পলিটোমা পেশেন্ট যে তার ম্যানেজমেন্টটা সাধারণত আমরা উই ফলো দ্য এটিএলএস প্রোটোকল এ বি সি ডি ম্যানেজমেন্টের পার্ট ওয়ে ম্যানেজমেন্ট যেহেতু পলিটোমার পেশেন্ট অথবা এনি ব্লান্ড টুমার পেশেন্ট এই জন্য পেশেন্ট যে আসে পেশেন্ট ক্রিটিক্যাল কন্ডিশন ম্যানেজমেন্ট শুড বি এ বি সি ডি সব পেশেন্ট এ বি সি ডি ফার্স্ট অফ দ্য চেক দ্য আর ওয়ে দেন উই লুক ফর দ্য ব্রিদিং ব্রিদিং এখানে দেখা যাচ্ছে ব্রিদিং প্রবলেম সি আর এখানে পাওয়া যায় পেশেন্টের ফ্লাইল চেস্ট দেয়া যায় ব্রিদিং প্রবলেম হ্যাঁ একই সাথে দেখতে হচ্ছে ফ্লাইল চেস্টের ভিতরে দেয়ার মে বি সাম হেমোথোরাক্স থাকতে পারে সাথে পেশেন্টের হাইপোটেনশন থাকতে পারে উই লুক ফর সার্কুলেশন পাস ব্লাড প্রেশার এনি সাইন অফ শক উই স্টার্ট আইভি চ্যানেল অ্যান্ড ট্রাই স্টার্ট ডিসার্টেশন বাই গিভিং আইভি ফ্লুইড অ্যান্ড সেন্ট্রাল ব্লাড ফর গিভিং ক্রস ম্যাচিং তাহলে এ বি সি দেখি এবং ডিজেবিলিটি ইমিডিয়েট কুইক ডিজেবিলিটি সার্ভে 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 করে আমাকে কুইক ম্যানেজমেন্ট নিতে হবে স্পেশালি এস পেশেন্ট হ্যাজ ব্রিদিং প্রবলেম এয়ার ওয়ে ইজ ওকে দেন উই কনসার্ন উইথ দ্য ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন সার্কুলেশন আইভি চ্যানেল এস্টাবলিশ করে ব্লাড গ্রুপিং কোশ্চেন দিয়ে আমাকে ব্রিদিং এর জন্য দেখতে হবে যদি ইফ ফেসিলিটি অ্যাভেলেবল সাথে সাথে একটা ইমিডিয়েট একটা অ্যাক্সেস চেস্ট করে নিতে পারি আমরা ইন ইমার্জেন্সি রুম অ্যান্ড দেন উই ম্যানেজ দ্য পেশেন্ট উই গিভ অক্সিজেন ইনহেলেশন উই গিভ এ গুড অ্যানালজেসিয়া দেন এডুকেট অ্যানালজেসিয়া কারণ যদি ফ্ল্যাশ রিব ফ্র্যাকচার হলে ভেরি মাচ পেইনফুল রিব ফ্র্যাকচার অনেক সময় রিব ফ্র্যাকচার জন্য একটা ফ্ল্যাশ সেগমেন্ট হচ্ছে এবং পেনের জন্য রোগী ঠিক মতো শ্বাস নিতে পারে না দ্যাট কজেস মোর হাইপোক্সিয়া তো আমাকে এনশিওর এডুকেট অ্যানালজেসিয়া সো দ্যাট পেশেন্ট হ্যাঁ মেক পেশেন্ট পেইন ফ্রি সো দ্যাট পেশেন্ট ব্রিথ প্রপারলি দেন আমাকে কুইকলি উই গিভ এ আইটি টিউব ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন তাহলে প্রথমে হচ্ছে ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে এবিসিডি এয়ারওয়েটা আমাকে সিকিউর করতে হবে দেন অ্যাসেস দ্য ব্রিদিং প্রবলেম অ্যাসেস করে আমাকে উই স্টপ উই লুক ফর সার্কুলেশন আইবি চ্যানেল স্টার্ট হোয়াইট বোর্ড আইবি চ্যানেল অ্যান্ড সেন্ড ফর ব্লাড ফর গ্রুপিং ক্রস ম্যাচিং এরপরে ফার্স্ট ইন্টারভেনশন উই হ্যাভ টু গিভ ওয়ান ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রিন ভেরি ইম্পর্টেন্ট আইটি টিউব হ্যাঁ ইন্টারথোরাসিক টিউব অর ইন্টার চেস্ট টিউব ড্রেন দিলে আমার দুটো লাভ হয় এখানে একটা হচ্ছে তার ইট উই ক্যান অ্যাসেস ইফ দ্যার ইজ এ নিউমোথোরাক্স হেমোথোরাক্স উই ক্যান ড্রেন দ্য থোরাসিক ক্যাভিটি উই ক্যান অ্যাসেস দ্যার ইজ অ্যান গোয়িং ব্লাড লস একই সাথে ইট মে কজ সাম সেটেল অফ দ্য প্যারাডক্সিয়াল মুভমেন্ট এখানে নেগেটিভ প্রেশারটা তার কন্ট্রোল করবে এখানে প্রেশার মুভমেন্ট কন্ট্রোল হবে তারপরও অ্যাসেস করতে হবে ওয়েদার পেশেন্ট ক্যান মেনটেন দ্য সিচুয়েশন যদি দেখা যায় ফ্লায়ার সেগমেন্ট বা ফ্লায়ার ভেরি মাচ আনস্টেবল অ্যান্ড পেশেন্ট ক্যানট মেনটেন দ্য সিচুয়েশন উই হ্যাভ টু গো ফর মেকানিক্যাল ভেন্টিলেশন হ্যাঁ ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেশার মেকানিক্যাল পেশেন্টকে ইন্টিমেট করতে হবে অ্যান্ড পেশেন্ট টু শিফট টু দ্য আইসিউ ফর মেকানিক্যাল ভেন্টিলেশন তাহলে এটাতে ফ্লায়ার চেস্টের ম্যানেজমেন্টের হচ্ছে লাস্ট অপশন হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন ইমিডিয়েট হচ্ছে এ বি সি ডি স্টার ডিসার্চেশন পেশেন্টের হ্যাঁ সিকিউরিং ইয়ার ওয়ে লুক ফর দ্য ব্রিদিং প্রবলেম ফর এনশিওরিং এফেক্টিভ ব্রিদিং উই গিভ এ এডুকেট ভেরি গুড অ্যানালজেসিয়া সো পেশেন্ট বিকাম পেইন ফ্রি উই মেনটেন সার্কুলেশন বাই ওয়াইড বোর্ড আইভি চ্যানেল অ্যান্ড সেন্ড ব্লাড ফর গ্রুপিং ক্রস ম্যাচিং অ্যান্ড কিপ রেডি ফর ব্লাড ফর ট্রান্সমিশন অ্যান্ড ইমিডিয়েটলি উই শিফট টু দ্য অপারেশন থিয়েটার অর ইন দ্য ইমার্জেন্সি অপারেশন থেকে ইমার্জেন্সি উই পুট এ ইন্টারথোরাসিক টিউব চেস্ট টিউব দিয়ে এরপর আমরা অ্যাসেস করতে হবে হোয়েদার উইক পেশেন্ট কন্ডিশন ইম্প্রুভ অর মেনটেন দ্য সিচুয়েশন যদি মেনটেন করতে না পারে উই হ্যাভ টু শিফট দ্য পেশেন্ট টু আইসিউ হ্যাঁ ইন্টিমেট দ্য পেশেন্ট অ্যান্ড গো ফর মেকানিক্যাল ভেন্টিলেশন ফ্ল্যাশ সেগমেন্টে কি হবে ইউজুয়ালি দিস সোর্স অফ ম্যানেজমেন্টে ফ্ল্যাশ সেগমেন্টে ইউজুয়ালি সেটেল হয়ে যায় ইউজুয়ালি আফটার বাই ইন্টারথোরাসিক টিউব অর মেকানিক্যাল ভেন্টিলেশন ফ্ল্যাশ সেগমেন্ট ইউজুয়ালি বিকাম সেটেল উইদিন উইকস
তারপরেও যদি দেখা যায় যে আফটার উইকস পেশেন্টের প্ল্যানিং সেটেল না হয় দেন উই হ্যাভ ম্যাক গো ফর সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ দ্য সেগমেন্ট হ্যাঁ ওইটা ফিক্সেশন অফ দ্য হ্যাঁ বোনি রিফস রিফ ফ্র্যাকচার সাধারণত ইউজুয়ালি মোর দেন 80-90% কেসে এই যে মাল্টি রিফ ফ্র্যাকচার গুলার বোনি ফিক্সেশন লাগে না হ্যাঁ বাট যদি দেখা যায় সার্জারি স্টেবিলাইজ হবে এই যে রিফকে স্টেবিলাইজ করা লাগে না 80-90% কেসে বাট যদি দেখা যায় যে আমরা ভেরি মাচ আনস্টেবল চেস্ট থাকে ইভেন আফটার মেকানিক্যাল ভেন্টিলেশন এবং ইভেন আফটার 7-10 days দেখা যায় যে প্লাজমা স্টেবল না হয় দেন উই ক্যান গো ফর সার্জিক্যাল হ্যাঁ ম্যানেজমেন্ট স্টেবিলাইজেশন অফ দ্য রিফ সিম্পল ছোট ছোট ওয়ার বা ক্লিপ দিয়ে রিফ ফিক্সেশন করা হয় এটা ভেরি রিয়ারলি এসে লাগে দিস ইজ অ্যাবাউট দ্য ফ্লাইলচার পরে আসতেছে যে নিমোথোরাক্স What is pneumothorax? Pura. Pneumothorax. So, jano pneumothorax pura is what is pneumothorax? Collection of air within the thoracic cavity. So, bollam ekta age bolchi thoracic pneumothorax collection of air within the thoracic cavity, pleural cavity. Air kothi jete pare air. Air may come from outside. Penetrating. Je ekta simple stab injury. Stab injury breach the parietal pleura. Yes, because the interpleural pressure is always negative, so during the injury or during the penetration, always the air may go inside and causes the pleural pressure negatively loss. There will be collection of air, pneumothorax. Or any injury if involving by any blunt or painful injury, it causes breach the lung alveoli. Air may come from inside, so pneumothorax. So collection of air within the thoracic cavity, pneumothorax. So pneumothorax, it may be simple pneumothorax, just a penetrating injury, some air go inside, then no more, there will be collection of air within the pleural cavity. It may be simple pneumothorax. It may be open pneumothorax. Severe chest injury. A segment of the একটা হোয়াইট বোর্ড বা একটা মিসাইল ইঞ্জুরি বিশাল বুলেট ইঞ্জুরি অথবা বোম ব্লাস্ট ইঞ্জুরি একটা হোয়াইট ওপেনিং হয়ে গেল চেস্টে থেকে দেখা যাচ্ছে ইট ইজ কি ওপেনিং ইজ পারসিস্ট রয়ে গেছে এবং একই সাথে দেখা যাচ্ছে যে সাকিং গুল ডিউইং ইনস্পিরেশন বাতাস ঢুকতেছে একসময় বের হচ্ছে সাকিং গুল উনটা প্যাটেন্ট আছে উনটা প্যাটেন্ট হোয়াইট উন Due to laceration or bomb blast injury or missile injury or other form of injury, the wound is patent and it is connected with the external environment. It is called sucking wound. So, rugi aste dekhbo, ekse tomar patient aste orat kore, basing hilo or dekhbo aste kena je, shashe shathe batash dukte se bero hocche kena. This is called sucking wound. So, this is the one form of open pneumothorax. Batash dukte se bero hocche sucking wound. Another form of pneumothorax is tension pneumothorax. এটা তোমার জানো সবাই টেনশন নিউমোথোরাক্স জিনিসটা কি টেনশন নিউমোথোরাক্স ইফ ডিউ টু এনি কজ বা ইউজুয়ালি ফলোয়িং এ ভায়োলেন্ট ট্রমা ইফ ইনভলভিং যে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি অর পেরিফেরাল ব্রঙ্কিউলস অফ এ লাং প্যারেনকিমা পালমোনারি ল্যাসারেশন সামটাইমস দেয়ার ইজ কন্টিনিউয়াস অ্যাকুমুলেশন অফ এয়ার উইন দ্য প্লুরাল ক্যাভিটি Continuous accumulation. This the peripheral area sometimes act as a bulb-like mechanism. During inspiration, suppose the terminal bronchial is injured. During inspiration, normally it remains collapsed. During inspiration, it is open and causes accumulation air within the pleural cavity. During expiration, it becomes collapsed. So these accumulated air are not able to out again. So due to lungs injury, either lacerated injury or any form of pulmonary injury, if involved in the peripheral bronchioles, then this airway act as a bulb-like mechanism. During inspiration, it allows to air accumulate within the pleural cavity, and during expiration, it becomes collapsed. Then the accumulated air will not back out. So continuously there will be accumulation of air. It causes increase
the pressure, interpleural pressure. Gradually the interpleural pressure is increasing. At the point, it causes compress the cool of the lung, then compress the mediastinum and cause shifting of the meridian, pushing the meridian to the opposite side. That is very dangerous. Aste aste batasta jokhon air accumulate korbe gradually, it lung will be collapse, affected side suppose right side lung will collapse, compress the mediastinum, push the mediastinum to the opposite side. That causes main pressure build up over the general mediastinum. Mainly ki ki structure mediastinum ekhane ache mediastinum er yes heart ache and great vessel ache. Great vessel er ki ache both artery and vein. The main pressure will be exert over the vein. Can vein is thin wall structure. Jodi mediastinum ektu shift hoy tachyo shift hocche other ache shift hocche sutrang there pressure build up the opposite lung. Healthy lungs jetupor esbo niche ekhane kintu অপোজিট লাংস যতটা প্রেসার বিল্ড হবে তার চেয়ে বেশি এফেক্ট হবে যেহেতু কম্প্রেশন অফ দ্য ভেন, ভেন গুলো কম্প্রেস করে যাবে, সুতরাং দেয়ার উইল বি ইনএফেক্টিভ ভেনাসিটন অ্যান্ড পেশেন্ট মে গো ইমিডিয়েটলি পেশেন্ট মে গো টু কার্ডিয়াক অ্যারেস্ট. ভেনাসিটন না থাকলে সাথে সাথে দেয়ার উইল বি নো কার্ডিয়াক আউটপুট, পেশেন্ট মে ডাই. টেনশন নিম্নদের আছে যত না বেশি ট্রাকিয়াল কম্প্রেশন অর লাংস এর কম্প্রেশনের জন্য ভেন্টিলেটরি প্রবলেম আছে তার চেয়ে আগেই পেশেন্টের কজেস মেডিস্টিনাল শিফটিং এর জন্য দেয়ার উইল কম্প্রেস দা ভেইন, মেজর ভেইন এন্ড কজেস ডিফিসিয়েন্ট অর ডিফিকাল্ট ইন দ্য ভেনাসিটা এন্ড মে পেশেন্ট ইমিডিয়েটলি পেশেন্ট মে গো টু শক. আর এটা আপনারা বলতে পারবেন এই টেনশন নিমুদ্রা আছে আমাদের বেসিক ধারণা কি? আমাদের কমন ধারণা যে টেনশন নিমুদ্রাক্সে যখন বাতাসটা বিল্ড আপ হয় ইট কম্প্রেস দ্য লাং, অলসো কজেস কম্প্রেস ওভার দ্য অপোজিট লাং, তাই না? ভেন্টিলেটরি প্রবলেম. কিন্তু বেসিক শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? আমাদের সবার ধারণা হচ্ছে টেনশন নিমুদ্রাক্সে যখন বাতাসটা নিমুদ্রের মেকানিজম বুঝছে এখানে, এটা হচ্ছে বাল্ব অফ মেকানিজম, বুঝতে পারছো তো না বাতাসটা কেন এখানে জমা হচ্ছে, হোয়াই এয়ার অ্যাকুমুলেট হিয়ার. জি স্যার. তাইলে কি হচ্ছে এখানে, বাতাসটা আস্তে আস্তে যে এয়ার অ্যাকুমুলেট হচ্ছে প্রত্যেক ইনস্পিরেশনের সাথে সাথে ব্রঙ্কিয়াসে খুলে যাচ্ছে, বাতাস ঢুকতেছে প্লুরাল ক্যাভিটির ভিতরে, এক্সপিরেশনের সাথে সাথে ব্রঙ্কিয়াসে কোলাপস হয়ে যাচ্ছে, বাতাসটা বের হতে পারছে না. গ্রেজুয়ালি দেয়ার উইল বি মোর এন্ড মোর অ্যাকুমুলেট এয়ার ইন এ হেমিথোরাক্স, এক সাইডে কজেস ইনক্রিজ ইন্ট্রাথোরাসিক প্রেশার অফ দ্যাট সাইড, ইট কজেস কোলাপস অফ দ্যাট লাং. ফার্স্ট হচ্ছে কোলাপস অফ দ্যাট লাং, ওকে নো প্রবলেম, ওয়ান লাংস ইজ সাফিসিয়েন্ট টু মেইনটেইন ভেন্টিলেশন. দেন ইট কজেস compress the mediastinum, trachea will be deviated to the opposite side and the mediastinum causes also compress mediastinal pressure. Hey, mediastinal pressure jonno ki hocche, there will be pressure build up over the medial structure. Ki ache ekhane opposite lungs er upore chap porche, kintu opposite lungs er upore chap porlo opposite lungs ventilation maintain korte parteche with difficulty. But ki hocche amader ke dharona hocche je লাংস কোলাপস হয়ে গেছে, অপোজিট লাংস তো প্রেশার বিল্ড আপ হচ্ছে, সুতরাং ভেন্টিলেটরি প্রবলেম মেজর প্রবলেম. দ্যাট ইজ নট দ্য মেজর প্রবলেম. মেজর প্রবলেম হচ্ছে এই যে মেডিসিন এখানে কি আছে, এখানে হার্ট আছে, গ্রেট ভেসেল আছে, উপরে সুপিরিয়র ভেনা, নিচে ইনফিরিয়র ভেনা, ভেরি থিন স্ট্রাকচার ভেনাল, একটু চাপ পড়লেই ভেনটা কিঙ্কিং হয়ে যায়, সুপিরিয়র ভেনাকে যদি ব্যান্ড হয়ে যায় আর ইনফিরিয়র ভেনাকে যদি কিঙ্ক হয়ে যায়, সাথে সাথে কি হবে, অ্যাট এ মোমেন্ট দেয়ার উইল নো ভেনাসিটাম, যদি না হয় রাইট হার্ট এমটি, নো কার্ডিয়াক ফর পেশেন্ট, উইল বি ডাই ইনস্ট্যান্টলি. তাইলে টেনশন নিমতার আছে ভেন্টিলেটরি প্রবলেম, রোগী মারা যায় না, মারা যাচ্ছে ডিউ টু কম্প্রেশন অফ দ্য মেডিস্টাম কজেস নো ভেনাসিটাম, দেয়ার উইল বি কম্প্রেশন অফ সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কিবা, দেয়ার উইল বি অ্যাবসেন্ট ভেনাসিটাম অ্যান্ড দেয়ার নো কার্ডিয়াক ফর ইনস্ট্যান্ডার্ড. এটা ক্লিয়ার কিনা একজন বলো. জি স্যার. গুড, প্লিজ রিপিট, এটা ক্লিয়ার কিনা, টেনশন নিমতার আছে রোগী মারা যাচ্ছে যত না বেশি তোমার ট্যাকে ভেন্টিলেটরি ভেনাতে বেশি মারা যাচ্ছে, হ্যাঁ, ডিউ টু shock, cardiogenic shock due to deficient vasocitrate due to mediastinal shifting compress the both superior inferior vena cava. Clear? Yes sir.
রোগী পলিটুমার পেশেন্ট, আমি জানি না, পলিটুমার পেশেন্ট আসলো, রোগী আসলো, তোমার কাছে মনে হচ্ছে টুমার পেশেন্ট আসছে, রোগী দেখতো রেসপিরেটরি ডিস্ট্রেস, কুইক গো ফর এবিসিডি, ফার্স্ট লুক এট দ্য এয়ারওয়ে, এয়ারওয়ে এবিসিডি জানো, এয়ারওয়ে কি হবে, লুক এট দ্য এয়ারওয়ে, টক উইথ দ্য পেশেন্ট, পেশেন্ট কে টক, এয়ারওয়ে ইজ প্যাটার্ন, কথা বলতে না পারলে কারণ সেমি কনসার পেশেন্ট ক্লিয়ার দ্য এয়ারওয়ে, হ্যাঁ, চিন লিপ দো জথ্রাস, তোমরা জানো এটা, এটি এলে সারাদিন পড়াবো, চিন লিপ জথ্রাস আমি চট করে আমি পারকাস করে দেখলাম যে হাইপার এজেন্ট, সো ইট ইজ নট হেমোথোরাস, নিউমোথোরাস, এবং টেকে শিফট হয়ে ইমিডিয়েটলি ওই পুট এ ফিঙ্গার অফ দ্য পালস, আমি সার্কুলেশন করব, পালস ইজ ফিবল অ্যান্ড ব্লাড প্রেশার ইজ হাইপোটেনশন, আস্তে আস্তে পালস ফিবল হয়ে যাচ্ছে, এখানে সাথে সাথে এখানে জুগুলার ভেনাস প্রেশার দেখা যাচ্ছে, জেবিবি রাইস, তারপরে সুগার ভেনাস কম্প্রেশন শুরু হয়ে গেছে, হ্যাঁ, জেবি অ্যাঙ্গলস, নেক বেইন, তাহলে এই জিনিসগুলো সাইন কি কি দেখো, ফার্স্টে হচ্ছে তোমার পেশেন্টের আমাকে দেখতে হবে তার পেশেন্ট এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং, পেশেন্ট ব্রিদিং ডিফিকাল্ট, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি ডিস্ট্রেস দেখলে সাথে সাথে আমাকে কি করবে, তাকে শিফটে দেখা যাচ্ছে, এখানে হাইপারেজেন্ট হেমিথোরাক্স দেখলাম, তারপরে উইক পালস অর হাইপোটেনশন পেশেন্টের, একই সাথে অ্যাঙ্গোরস ন্যাক ব্যথা, ভেরি ইম্পর্টেন্ট সাইন, অ্যাঙ্গোর ন্যাক ব্যথা দেখার সাথে সাথে বুঝবো যে এখানে মেডিসিনাল কম্প্রেশন হচ্ছে এখানে পেশেন্টের, এবং then we think about the patient is tension pneumothorax, what you will do, তুমি ওয়ার্ডে ইমার্জেন্সি রুমে আসো, patient immediate management কি, we just immediate, if we suspect this tachya shifted and feeble pulse, weak blood pressure, blood মাপা সময় না পাইতে পারে, just put a needle in the second interstitial space immediately, immediate decompression, the first test হচ্ছে, if any cases suspect tension pneumothorax, immediate decompression, ওইখানে টলির উপরে রুইকে সাথে সাথে put a needle in the second interstitial space and look for whether air is calm, otherwise ঘাস ঘাস করে বাতাস বের আসছে, put it, keep it here, ধরে রাখতে হবে, হ্যাঁ, for immediate decompression, if tension is suspected it should be immediately, immediately before performing other, কোনো ধরনের পরীক্ষা নাকি এক্সরে কিছু করা দরকার নাই, just এখানে টেকে শিফট আছে, হাইপারেজেন্ট লাং ফিল আছে, পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, পেশেন্টের টেকে পনি আছে, সাথে যদি একবারে অ্যাঙ্গোর বিন পাওয়া যায়, অ্যাঙ্গোর না পাওয়া গেল সাথে সাথে ইমিডিয়েট ডিকম্প্রেশন কোন করার পরে ইমিডিয়েট ডিকম্প করলে বোঝা যাবে যে পেশেন্টের আস্তে আস্তে তার রেসপিরেশনটা ইমপ্রুভ করছে, অর স্যাচুরেশন যদি প্রুফ থাকে স্যাচুরেশন ইমপ্রুভ করে ইমিডিয়েট ডিকম্প্রেশন, এবং সাথে সাথে এই যে ইমিডিয়েট ডিকম্প্রেশন করলাম, করার সাথে সাথে পেশেন্টের আইবি অ্যাক্সেস দিয়ে ক্যানুলা দিয়ে আমরা ফ্লুইড এক্সট্রাক্ট করলাম, ব্লাড গ্রুপিং করে পাঠালাম, এবং শিফট দ্য পেশেন্ট টু অপারেশন থিয়েটার for formal chest tube insertion, তাহলে ফার্স্ট হচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েট ডিকম্প্রেশন বাই ওয়াইড বোর নিডেল ইন দ্য সেকেন্ড ইন্টারস্টিশিয়াল স্পেস, টেনশনটা আমরা কমাই দিলাম টেনশনটা, কিন্তু টেনশন তো বারবার এখানে বাতাস এখন হচ্ছে, বাতাস এদিকে এটা বের হয়ে চলে আসছে, টেনশনটা কমিয়ে দিলাম, এবং একই সাথে আইবি চ্যানেল স্টার্ট করলাম অ্যান্ড শিফট টু পেশেন্ট অপারেশন থিয়েটার ফর ফর্মাল আইটি টিউব ড্রেনেজ, ইন্টারস্টিশিয়াল চেস্ট টিউব ড্রেনেজ, দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট টেনশন মোদার, এরপর সাথে অ্যাসোসিয়েটেড যে কমপ্লেন থাকে সেগুলো ম্যানেজ করে, যদি হেমোথোরাক্স থাকে আমার টিউব দিয়েছে, টিউব দিয়ে ভালো ব্লাড আসবে, ফার্দার ম্যানেজমেন্ট অ্যাকর্ডিংলি, টেনশন নিউমোথোরাক্স বোঝা গেছে স্যার? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে স্যার নিডেল টেস্টেস কি মিড লাইন বরাবর রাখবে? এখানে আমরা সাধারণত এখানে এই সেকেন্ড ইউজুয়ালি ইউজুয়ালি আমরা এখানে মিড ক্লাভিকুলার লাইনে দিই, মিড ক্লাভিকুলার লাইন এখানে চলে আসছে, এনি স্পেস, অনেকে আজকাল এখানে আমরা ট্রায়াঙ্গেল সেফটি দিয়ে দিই, ট্রায়াঙ্গেল সেফটি যেখানে চেস্ট দিয়ে আজকাল আমরা করি এই জায়গায়, জাস্ট এই জায়গাতে টিউব নিডল দিয়ে দিই, ইউ ক্যান গিভ হিয়ার, নর্মালি ফর্মাল হচ্ছে পেশেন্টে ম্যানুয়াল না করে জাস্ট যেটা আছে জাস্ট হিয়ার, হ্যাঁ,
mid club gula line second is just below the clavicle, you just push a tube needle, white bone needle. Second is a space in the mid club gula line. যখন পেশেন্ট রিসিভ করছো এখানে ইমার্জেন্সি টেবিল আর ইমার্জেন্সি টোলিতে তখনই এটা দিতে হবে এরপর ফার্দার ম্যানেজমেন্ট একই সাথে ফার্দার ম্যানেজমেন্ট প্রসিড করতে হবে তবে ভেরি ইম্পর্টেন্ট সাইন দেখতে হচ্ছে বারবার একটা তো মনে রাখতে টেনশন নিউমোনিয়াসে পেশেন্টের মর্টারি কেন হচ্ছে ডিউ টু মেডিসিনাল শিফটিং বারবার এটা হচ্ছে মেডিসিনাল শিফটিং কম্প্রেস দ্য মেজর ভেসেল ইউজুয়ালি ভেইন সুপিরিয়র ভেনা কা ইনজে ভেনা কা যে বিপি দেখে ব্যাঙ্গোস দেখবেন দেখলেই বুঝবো যে এখানে টেনশন নিউমোনিয়াস থাকে শিফটিং hyperthyroid lungs the angles neck vein am patient respiratory distress just put a needle here and start ib cannula send patient for operation there by it tube release tension nimother are going to question the tension nimother sir further management it tube delay most of the cases as if very minor airway leak thake ball valve mechanism aste the coding pore eta bondo hoye jay immediately ekta fistula develop kore আপনার টু অর থ্রি ডিজ এ ইট উইল বি কোলাপস অ্যান্ড স্টপ বাই ফাইব্রোসিস সুতরাং এটা আর ইন্টারভেন লাগে না আনলেস দেয়ার ইজ মেজর এয়ারে ইঞ্জুরি থাকলে পরবর্তীতে হয়তো আমাদের থোরাকোটমি এবং ওইটা রিপেয়ারটা লাগে আদারওয়াইজ সাধারণত টেনশন এত রোগী এনি কোয়েশ্চন সময় তো শেষ তোমাদের পরে ক্লাস আছে বোধ হয় এনটি ক্লাস আছে আজকে পর্যন্ত নেক্সট বলো পেইন কিলার হিসেবে কি মরফিন প্যাথেটিন যেতে এগুলো দেওয়া হয় এখানে বলা আছে চেস্ট মাতে অবশ্যই এখানে অপিয়েট দুটো পেইন অ্যানালজি কি কি বেয়া দিবা এখানে বলা আছে যদি ইট ইজ বেটার টু গিভ ইন্টারগাস্টাল ব্লক অর এপিডুরাল অ্যানালজেসিয়া এটা অনেক সময় লং টাইম পারসিস্ট করে ইট ইজ বেটার টু গিভ ইন্টারগাস্টাল ব্লক ইন্টারগাস্টাল নার্ভ ব্লক প্লাইল চেস্টে বলছে ইন্টার নার্ভ ব্লক অর এপিডুরাল অ্যানালজেসিয়া or we can give opiate opiate dite kono oshubidha nai jodi tar associated tar head injury ba respiratory depression na thake jodi shudhu only as a chest ma thake patient polytumor patient sathe head injury thi thake shei khetre amra just analysis e according to protocol dibo ekhane shei khetre amra dekhbo ekhane opiate na di on analysis korte pari we can use NSAID here no problem thank you sir any question নেক্সট ক্লাসে আমরা চেস্টের বাকি কিছু কন্টিনিউ করব এখানে বেশি বাকি রয়েছে আমাদের হেমোথোরাক্স বাকি আছে চেস্টের পালমোনারি কন্ডিশন তার ইন্ডিকেশন অফ থোরাকোটমি করে আমরা অ্যাবডোমিনাল ট্রমায় চলে যাব তোমাদের বোধহয় 28 তারিখে একটা ক্লাস ছিল শিডিউল 28 তারিখ সম্ভবত বন্ধ তোমাদের না 28 তারিখে বন্ধ অসুবিধা নেক্সট মান্থে যে ক্লাসটা পড়বে সেই ক্লাসে আমরা কন্টিনিউ করব চেস্ট টুমা এন্ড অ্যাবডোমিনাল টুমা আর কোনো কোশ্চেন আছে কারো তাহলে নিউমোথোরাক্স এবং ইন্টেগ্রাল চেস্ট টিউব ডেন্টা আমাদের প্রসিডিউর জানতে হবে ইন্টেগ্রাল চেস্ট টিউব পরীক্ষাতে জিজ্ঞেস করি কারণ এটা অস্থিতে থাকে একটা চেস্ট টিউবের একটা টিউব থাকে চেস্ট টিউবের অথবা একটা এক্সরে থাকে একটা এক্সরে অস্থিতে সাধারণত আমরা চেস্টের একটা এক্সরে থাকে কোলাপস লাং ফিল্ড অথবা একটা এক্সরে থাকে তার এখানে হয়তো ফ্লুইড থাকে এক্সরেতে আইদারে হেমোথোরাক্স থাকতে পারে অথবা প্লুরাল ইফিউশন থাকতে পারে তখন এই চেস্ট টিউবের ইন্টারগাস্টাল চেস্ট টিউব ড্রেনেজ বা আইটি টিউব ড্রেনেজ এর কিছু কোয়েশ্চন রিলেটেড কোয়েশ্চন থাকে তখন তোমাকে এই কোয়েশ্চনগুলো পরীক্ষা দিয়ে সেট আপ হয়ে যায় তার ইন্ডিকেশন কখন কখন দেওয়া হয় চেস্ট টিউব তার কমন সাইট কোথায় ট্রায়াঙ্গেল অফ সেফটি কি এটা নেক্সট ক্লাসে বাকি রয়ে গেছে এটা আমরা আলাপ করব ইন্টারগাস্টাল চেস্ট টিউব ড্রেনেজ ওকে থ্যাংক ইউ